Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সুমিত্রা, আমি তো বাগানে গিয়েছিলাম বুঝলে, আমাদের ঘরের ছাদের অবস্থা কিন্তু ভালো না, মানে কিভাবে কি সামাল দেবো বুঝতে পারছি না, মানে বর্ষাকালে একটু জোরে বৃষ্টি হলেই কিন্তু জল পড়বে, কিভাবে সামাল দেবো বলো তো। কপালটাই খারাপ, সামনে মেয়েটার বিয়ে, এতগুলো খরচ, তার মধ্যে আবার এখন ছাদের এই অবস্থা, কি করে সামাল দেবো কে জানে। না, যেটা করতে হবে একটা ট্রিপল কিছু দিয়ে এখন একটা মানে জোড়াতালি দিয়ে কিছু একটা করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ সামনে দেখো মেয়ের বিয়ে, এত খরচা তো করা যাবে না, তাই না? সেটাই তো বলছে। হেই, একটা কাজ করবে? কি বলছি, কিছু গয়না যদি বন্ধক। কি বলছো তুমি, গয়না বন্ধক? তুমি না সুমিত্রা, মেয়েটার বিয়ে, গয়না বন্ধক এখন এগুলো করা যায়? তুমি এসব চিন্তা করো না তো, তবে একটা বাঁচোয়া, এখন তো বর্ষাকাল নয়, বর্ষাকাল হলে সত্যি চিন্তা ছিল। ও হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা করো না, চিন্তা করো না। ও এসে গেছে আমার মায়েরা, এসে গেছে। কি রে? ও বাবা, কি ছাদ নাকি ফুটো হয়ে গেছে, এবার কি হবে? ফুটো হয়ে গেছে, কি হবে, ভালোই তো হয়েছে। তোমরা যে টুক করে এদিক ওদিক চলে যাও, দিদিরা চলে যায়, তোমরা তো চলে যেতে পারো ঘুরতে, কিন্তু আমরা, মা যেতে পারে না সংসারের কাজ, আমি যেতে পারি না, সারাক্ষণ বাসে বাসে ছুটছি, এবার আমরা ঘর থেকে আকাশ দেখব, ওই ফুটো দিয়ে, মানে ঘরের মধ্যেই তারামণ্ডল। কি কি ঠিক ঠিক বলেছি না ঠিক বলেছি? তিতির মারে মারে, আমি আমি ভুল বলেছি, বল বল ভুল বলেছি, বল বল তুই বল। তুই আমার উপর খুব রাগ করেছিস না? আর কোনো উপায় নেই রে, তুই তো জানিস তুই আমার কত আদরের, আমার যদি আর কোনো উপায় থাকতো আমি কখনো তোকে আমার থেকে আলাদা হতে দিতাম না, কখনো না। আমি বড় হওয়ার পরে তোকে ছাড়া তো থাকিনি কখনো বল, কিন্তু তুই চিন্তা করিস না, তুই যার কাছে যাবি সে তোকে খুব যত্নে রাখবে, তুই শুধু আমায় ভুলে যাস না। তুই জামাটা হয়তো বদলে যাবে, সুন্দর জামা পাবি তুই, যতই বদলে যাস আমাকে ভুলিস না রে, রাস্তায় যদি কখনো তোর সাথে আমার দেখা হয় আমি শুধু চিনতে পারিস, ভুলে যাস না আমার। কাকু, ধন্যবাদ। শোনো না, ওকে এমন কারোর হাতে দিও যে ওকে খুব যত্ন করে রাখবে, ভালো কারোর হাতে দিও, কেমন? ভালো মন্দ জানি না, যে বেশি টাকা দেবে তাকেই দিয়ে দেবো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।